জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা থাকলেও কয়েকটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া ছিল, বাকি কেন্দ্রীয় বাহিনীদের বুথে না দিয়ে বসিয়ে রাখার অভিযোগ, পাশাপাশি প্রশাসনের মদতে ভোট ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে। তারই প্রতিবাদে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিডিও অফিসে ডেপুটেশন জমা দিলেন ব্লক বিজেপি নেতৃত্ব। এদিন কোনো রকম বিশৃঙ্খলা যেন না ঘটে সেই কারণে হরিহরপাড়া ব্লক চত্বরে কড়া নিরাপত্তায় মোড়া ছিল। বিগত যে পঞ্চায়েত ইলেকশন হলো সেটা শুধুমাত্র প্রহসন ইলেকশনের নামে, যেখানে মাননীয় আদালত থেকে, উচ্চ আদালত থেকে বলে দেওয়া হয়েছিল প্রত্যেকটা বুথে কেন্দ্রবাহিনী মোতায়েন করার। সেখানে কেন্দ্রবাহিনী তো আমরা দেখা পেলামই না। কেন্দ্রবাহিনীকে এই প্রশাসন কোথায় লুকিয়ে রেখেছিল সেটা প্রশাসনই একমাত্র বলতে পারবে, এবং উদ্দেশ্য প্রযোজিতভাবে এবং পুরোটা প্ল্যান মাফিক। আমার মনে হলো মানে প্রশাসন দাঁড়িয়ে থেকে ছাপ্পা হতে সুযোগ করে দিল শাসক দলকে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে ছাপ্পা হচ্ছে। এরমও হয়েছে যে পুলিশকে আমরা বারবার জানিয়েছি যে ওই বুথে আর 15 মিনিট পর ছাপ্পা হবে কি আর 1 ঘন্টা পর ছাপ্পা হবে, তবুও পুলিশ সেই বুথের দিকে যায়নি, উল্টো দিকে চলে গেছে। আর বিডিও সাহেবের ফোনে ফোন করলে উনি একবারও ফোন ধরেননি এবং প্রশাসনকে পুরোপুরি স্তব্ধ করে রেখে দিয়েছেন, এবং নিজেও নিশ্চুপ পাথরের পুতুলের ন্যায় বসেছিলেন। এবং এই ছাপ্পাকে আমরা ধরে নিতে পারি পেছন দিক থেকে সমর্থন করেছেন।